ইদানিংকালে আমাদের দেশে সবচেয়ে সহজ সাবজেক্ট আর বিষয় হলো ধর্ম নিয়ে কথা বলা। এর চাইতে ইজি বিষয় বাংলাদেশে আর একটাও নাই। যে কেউ মঞ্চে এসে সুন্দর উপস্থাপনা, সুন্দর শব্দ, ভালো ভাষা দিয়ে কিছু কথা বলতে পারলেই আমাদের দেশের মানুষেরা, বিশেষ করে ছোটদের পক্ষ থেকে অনেক বড় বড় উপাধি মিলে যায়। একটা সময় উপাধি আসতো উপর থেকে, বর্তমান সময় উপাধি আসে নিচ থেকে। একটা সময় উপাধি দিত বড়রা, এখন উপাধি দেয় ছোটরা। যেহেতু ছোটরা উপাধি দেয়, এ কারণেই এই উপাধিতে নানা রকমের ঝামেলাও হয়। বড় যারা, তাদের জীবনে তিক্ত সঞ্চিত বহু অভিজ্ঞতা থাকে এবং তাদের মালুমাতও বেশি থাকে। সঙ্গত কারণেই তারা যদি কাউকে উপাধি দেয়, সেই উপাধিতে ঝামেলাটা তুলনামূলক কম হয়। আপনাদেরকে একটা মজার কথা শোনাই। গালেবান রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ আলাই হবেন, উনি একদিন ওনার এক মুরিদকে সঙ্গে করে কোথাও যাচ্ছেন। পথের মধ্যে মুরিদ হুজুরকে এক প্রশ্ন করে বসলেন, হুজুর আমার একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? বলে, নবী এবং রসুলগণ ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহর ওলিরাও ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু নবী রসুলগণের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিন ওয়ান এ টু জেড 100-এ 100 মিলে যায়। বুজুর্গদের ভবিষ্যৎবাণী 100-এ 100 অনেক সময় মিলে না, একটু কম বেশি হয়। এমনটি কেন? এই বুজুর্গ তখন বললেন, ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর আমি একটু পরে দেব। হুজুর পথ চলতে 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 তার গন্তব্যের একদম কাছাকাছি এসে গেছেন। উনি ওনার মুরিদকে জিজ্ঞেস করলেন, এই বাবা বলো তো দেখি, এই যে মসজিদটা আমাদের এখান থেকে কত ফিট দূরে হতে পারে? মুরিদ বললেন, হুজুর 100-150 ফিট হবে, 150 ফিট দূরে হবে। হুজুর বললেন, তুমি যা বলেছ তাই হবে না একটু কম বেশি হতে পারে? হুজুর, কম বেশি তো হইতেই পারে, কারণ দূর থেকে বলতেছি তো। একদম কাছাকাছি গিয়া জিজ্ঞেস করছে যে এখন বলো তো দেখি কতটুক দূরে হবে? কয়ে, হুজুর 2 গজ দূরে হবে। এটা কি কম বেশি হওয়ার সম্ভাবনা? কয়ে, না না, কম বেশি হওয়ার সম্ভাবনা নেই। কেন? কয়ে, আমি তো আছি মসজিদের কিনারেই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দেখতেছি, 2 ফুটের বেশি হওয়ার কোনো সুযোগ নেই। হুজুর বললেন, এটাই হলো নবী এবং ওলিদের ভবিষ্যৎবাণীর পার্থক্য। নবীগণ ভবিষ্যৎবাণী করেন, আল্লাহ পাকের কালামে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মৌলবি হরগেজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগেজ না গুফতে তা না গুফতে মুস্তফা, মুস্তফা হরগেজ না গুফতে তা না গুফতে জিব্রাইল, জিব্রাইল হরগেজ না গুফতে তা না গুফতে রব্বুন জলিল। আরো শর্ট একটা কবিতা আছে, কবি বলেন, গুফতায়ে ও গুফতায়ে মাওলা বুয়াদ, গরচে আজহুল কুমে আবদুল্লাহ বুয়াদ। নবীগণের ভবিষ্যৎবাণী, এটা আল্লাহ পাক স্পেশালি তাদেরকে জানায় দিয়েছেন, এজন্য এটা একচুল এদিক সেদিক হয় না। ওলিদের ভবিষ্যৎবাণী ওইভাবে হয় না, দূর থেকে করে, এ কারণে একটু এদিক সেদিক হইতেই পারে। নবীগণ আর ওলিগণের ভবিষ্যৎবাণীর মধ্যে যেমন পার্থক্য আছে, উপরের উপাধি আর নিচওয়ালাদের উপাধির মধ্যে এই রকমেরই পার্থক্য আছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ওই যে কথায় কথা মনে আসছে আর কি, মারকাজুল উলুম আল ইসআন নববী, আর আমি বলেছি মারকাজুল উলুম ইন নববী।
আপনারা শুনলে অবাক হবেন, আমরা ইসলামিক স্কলার, আর কত কত স্কলার আছে। মাজহাবের একজন ইমাম সৌদি আরবে একজন বাচ্চাকে কোরআন শরীফ পড়াইতেছিল, একজন বাচ্চাকে তো সূরা লাহাব তাকে পড়াইতেছে। তো বলেন তো দেখি, নতুন নতুন সবক যাদেরকে দেওয়া হয় এক টানে পুরো এক আয়াত পড়লে বাচ্চাদের পড়া ঝামেলা হয় না, এই জন্য একটু একটু করে পড়ে দিতে হয় যাতে ও পড়তে পড়তে ইজি হয়। তো হুজুর চিন্তা করলেন, আমি যেহেতু এই বাচ্চাকে সূরায়ে লাহাব পড়াইতে যাব, তো এক প্রাণেই যদি পুরা আয়াতটা পড়ি বাচ্চার জন্য পুরাটা কন্ট্রোল করা এটা ওর জন্য কঠিন হবে, এই জন্য একটু ভেঙ্গে ভেঙ্গে শর্ট শর্ট করে পড়ি। কি পড়তেছেন যে এ তুমি বলো, আরবিতেই বলছেন ইকরা পড়ো, তাব্বাতিয়াদা এতটুক পড়তেছেন, আবি লাহাব তারপরে বলবেন, যেহেতু মাত্র সবক নিতে আছে পুরা এক আয়াত পড়লে ওর জন্য ঝামেলা হবে। কিন্তু হুজুর যতই বলেন তাব্বাতিয়াদা, মেয়েটি বলে তাব্বাতিয়াদানে, মেয়ে কি বলে তাব্বাতিয়াদানে, উনি মাজহাবের ইমাম, উনি আবার বলতেছেন আরে আমি তোমাকে যা বলছি তুমি তাই বলো, তাব্বাতিয়াদা, মেয়েটি পড়ে তাব্বাতিয়াদানে, তিন চারবার বলার পরেও মেয়েটি শুধু বলে তাব্বাতিয়াদানে, ছোট্ট বাচ্চা আরবি। উনি তখন চিন্তা করলেন, ধমক দিলাম তারপরেও আমি বলি তাব্বাতিয়াদা, সে পড়ে তাব্বাতিয়াদানে, তো উনি হঠাৎ তার জেহেন খুলছে, তো চিন্তা করলেন দেখি তো পুরাটা মিলায়া পড়লে দেখি তো কেমন করে, তো এখন বলতেছে তুমি পড়ো তাব্বাতিয়াদা আবি লাহাব, এখন মেয়েটা পড়ে তাব্বাতিয়াদা আবি লাহাব, এখন আর ইয়াদানে পড়ে না। উনি চিন্তা করলেন বিষয়টা কি, পরবর্তীতে উনি ভাবলেন আল্লাহ আমি হুজুর হইলে কি হবে, আমি তো আরবি না, আর এই বাচ্চা কোরআন পড়া না জানলে কি হবে, ও তো আরবি, আরবের নিয়ম হলো এই যে তাব্বাতিয়াদা ইয়াদা এটা হলো তাসনিয়া, এর শেষে নুন নুন থাকে, এই নুনটা পড়ে যাবে যখন ওর পরবর্তীতে আর একটা শব্দ মিলায় পড়া হবে তখন এই নুনটা পড়ার ভিতরে আসবে না, যখন যতক্ষণ পর্যন্ত পরবর্তী শব্দ এর সাথে লাগবে না ততক্ষণ পর্যন্ত তাসনিয়ার নুন এখানে উচ্চারণ হবেই হবে। এই জন্য হুজুর ভুল পড়লে কি হবে, আরবি হওয়ার কারণে বাচ্চা ছোট বাচ্চিও ভুল পড়তে রাজি নাই। মোহতারাম হাজরিন, আমাদের দেশের স্কলার যারা, ইসলামিক স্কলার যারা, তারাও এতটুকু আরবির কায়দাটাও জানে না এবং তার প্রতিষ্ঠানকে হেউ প্রতিপন্ন করা। হুজুর বলেন আমি যার ইলম অর্জন করেছি এই ইলম যেখান থেকে এসেছে তার সাথেই সম্পর্ক স্থাপন করা শুরু করলাম। উনি কোন ইলম অর্জন করেছেন কথা বলেন না কেন, ইলমে নববী, আমি জিজ্ঞাসা করতে চাই ইলমে নববী এ সবগুলি আসছে কোথা থেকে কথা বলেন না কেন, আল্লাহ পাক নিজেই তো বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, যা নবীজি বলেছেন সব আমারটা বলেছেন, আমি পাঠিয়েছি, কখনো শব্দ সহ পাঠিয়েছি কখনো শব্দবাদে শুধু মর্ম অন্তরে জমায়ে দিয়েছি, তো আমি সেই দিকে তাওয়াজ্জু করে বিসমিল্লাহ বলে হাদিস একটা উনি পড়লেন, যেই হাদিসটা উনি বললেন হাদিস বলার পরে হুজুর বলেন যে আমি বললাম প্রথমেই যে আমার নামে যেই সাবজেক্ট এখানে ভাষ্যকর বলেছেন এই সাবজেক্টের একটা বই আমার মাদ্রাসায় নাই, প্রতিষ্ঠানে নাই, টিচার নাই, স্টুডেন্টস নাই, এ ব্যাপারে আমার পড়ালেখাও নাই। এরপরেও আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বমানের ইসলামিক স্কলারদের উপস্থিতিতে আমাকে যেই সাবজেক্টটা দেওয়া হয়েছে আল্লাহর উপরে ভরসা করে ওই সাবজেক্টের উপরেই আমি আজকে আলোচনা করব। কিন্তু হুজুর যেই হাদিসটা পড়েছেন এই হাদিসের মধ্যে যে বিজ্ঞানের এত সূত্র আছে
এটা বিশ্বমানের বিজ্ঞানীরা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। হুজুর যখন বয়ান শুরু করলেন, হাদিস পড়লেন, সবাই মুসকি মুসকি হাসতেছে। দারুল উলুম দেওবন্দের ইজ্জত আজকে ধুলোয় মিশে যাবে। কিন্তু ওই হাদিস থেকে হুজুর যখন বিজ্ঞানের সূত্র বের করা শুরু করছেন, তখন পৃথিবীর সমস্ত উন্নত মানের সকল প্রতিষ্ঠানের প্রধানগুলি হুপ্লেস হয়ে অপালক নেত্রে মনে হয় যেন জ্ঞানহীন হয়ে গেছে, চেয়ে চেয়ে হুজুরের মুখের এই বক্তব্যগুলি শুনতেছিলেন। মুহতারাম হাজিরিন, সেই বক্তব্যটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন এটা বাংলাতে তর্জমা করেছে, ইসলাম ও বিজ্ঞান। আমি বলতেছিলাম হলো, প্রকৃত অর্থেই যদি উলুমুন্নববী আমি আমার সন্তান আমি যে কেউ যদি অর্জন করতে পারি, আর এটার অর্জনের মূল লক্ষ্য হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, এটা যদি করতে পারি তাহলে আল্লাহর নামের শপথ করলেও কখনো কাফফারা দিতে হবে না। দুনিয়ার যত বড় জ্ঞান বিজ্ঞানের অধিকারী হোক না কেন, ইলমে নববী যার আয়ত্তে আছে তার কাছে জিন্দেগীতেও দুনিয়ার কোন সাবজেক্টের কেউ কোনোদিন মাথা উঁচু করে তাকে পরাজয় করানোর কোনো ক্ষমতা নাই। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলবো না, একদম সহজ একটা কথা আপনাদের খেদমতে বলতে চাই। কিছুক্ষণ পূর্বে আমাদের সামনে কাসেমী সাহেব হাফিজাহুল্লাহ বলেছেন, জান্নাতের একটা ইট তামাম পৃথিবীকে হাজারবার বিক্রি করলেও ইটের দাম সমান হবে না। এ পৃথিবীর কোনো একজন মানুষ তার সন্তানকে যদি তামাম পৃথিবীর সমস্ত কিছুর মালিকানা তাকে দিয়ে দেয়, আর যদি তাকে ঈমান না শিখায়, আর একজন মানুষ পৃথিবীর কোন সম্পদের মালিকানাই তার সন্তানের জন্য রেখে যেতে পারে নাই, কিন্তু তাকে ঈমান নামক মহাসম্পদ তাকে অর্জন করাইয়া দিয়েছে, কসম আল্লাহর, কসম আল্লাহর, সবচাইতে বড় অর্জন বন্ধুরা আমার এই সন্তানের হবে, যেই সন্তান পৃথিবীর কিছু পায় নাই কিন্তু ঈমানে তার ঘাবলা নাই। আমাদের দেশের অনেক মানুষ বলে উন্নত শিক্ষিত না, কি বলে বলে, হুজুর এখনো পর্যন্ত আপনাদের দিনই মাদ্রাসাগুলা আধুনিকায়ন করা হয় না, এরা কি করে খাবে, কেমনে চলবে, কি করবে, এরা তো ম্যাজিস্ট্রেট হতে পারে না, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার কেউ হতে পারে না। আমরা তখন মাঝে মাঝে তাদেরকে একটা উত্তর দেই, ভাই শুনেন, আমাদের দেশে যেই গাছগুলি লাগানোর কথা সরকার বলেন, সুদিজন বলেন, সাধারণ মানুষ মেহনত করেন, চেষ্টা করেন, এটা হলো তিন শ্রেণীর গাছ, একটা হলো ফলজ গাছ, আর একটা হলো বনজ, আর একটা হলো ভেষজ। ফলজ গাছ লাগাইলে সেখান থেকে ফল পাওয়া যায়, বনজ গাছ যদি কেউ রোপণ করে লাগায় তাহলে এখান থেকে বন্ধুরা আমার অনেক রকমের আসবাবপত্র তৈরি হয়, ভেষজ গাছ যদি কেউ লাগায় এখান থেকে মেডিসিন তৈরি হয়। কিন্তু মনে রাখবেন, এই গাছগুলি মানুষ যতই গুরুত্বের সাথে লাগায়, মনে রাখবেন এই গাছগুলি বন্ধুরা আমার লাগায় হলো বিভিন্ন জায়গাতে, আরও একটা গাছ কিন্তু লাগানো হয়, কোনো একজন মানুষ যখন নতুন কোনো পুকুর খনন করলো, বলুন তো দেখি এই লোকটা পুকুর খনন করে পাড় নির্মাণ করার পরে বন্ধুরা আমার প্রথম ফলজ বনজ আর ভেষজ গাছ লাগায় নাকি দুব্বা ঘাস লাগায়, জীবনে দেখেন নাই বুঝি, প্রথম ফলজ গাছ লাগায়, বনজ লাগায়, ভেষজ লাগায়, কি লাগায়, দুব্বা ঘাস। আমি জিজ্ঞাসা করতে চাই, দুব্বা ঘাস তো ফলজ না, ফল দিবে না, বনজ না, চেয়ার তৈরি করা যাবে না, খাট তৈরি হবে না, ভেষজ না, মেডিসিনের তেমন কোনো কাজে আসে না, এরপরেও পুকুর নির্মাণ করে, পুকুর বানানোর পরে চতুর্দিকের পাড়ের উপরে গুরুত্বের সাথে আগে লাগায় দুব্বা ঘাস, কেন বলে, এই দুব্বা ঘাস ফল দেবে না, কাট দেবে না, এর দ্বারা মেডিসিন তৈরি হবে না, কিন্তু এই পুকুরের অস্তিত্বকে টিকাইতে চাইলে ফলজ বনজ আর ভেষজ ঘাস দিয়া হয় না, এই দুব্বা ঘাসই লাগে। দুব্বা ঘাস ছাড়া পুকুরের অস্তিত্ব রক্ষা হয় না। নতুন করে পাড় নির্মাণ করলেন, আষাঢ় মাসের মুষলধারে বৃষ্টি যদি দুই ঘন্টা চলে তাহলে এক মাসের মাটি যা জমিয়েছিলেন দুই ঘন্টার পানিতে যেখানকার মাটি, কথা বলেন না কেন, সেখানেই চলে যাবে।
পুকুরের অস্তিত্ব হারিয়ে যাবে। পুকুরের অস্তিত্ব টিকাবার জন্য দুব্বা ঘাস যে ভূমিকা পালন করে। আমার মাদ্রাসার ছেলেরা ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, মন্ত্রী, ব্যারিস্টার এগুলি হয় না, কিন্তু আমার ঈমান হেফাজতের জন্য যেই শিক্ষাটা দরকার সেটি কওমি মাদ্রাসায় দেওয়া হয়। আমি ডাক্তার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, ডক্টর হইলাম, কিন্তু জিন্দিগিতে কোনোদিন মাদ্রাসার বারান্দায় গেলাম না, আমি কালিমায়ে তাইয়েবা কালিমায়ে শাহাদত শিখলাম না, ঈমানে মুজমাল মুফাসসাল আমার নাই, তাহলে তো আমি ঈমানদার, আমার অস্তিত্বই, কথা বলেন না কেন, অস্তিত্বই। ওই যে ফলস গাছ যদি লাগায়াও দেন, দেড় ঘন্টার বৃষ্টিতে গাছ সহ যেমন পুকুরে যাবে, ডাক সন্তানকে যদি বিশ্ব সেরা ডাক্তার বানান, আর যদি তাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত, ঈমানে শিক্ষায় শিক্ষিত না করেন, তো টোটালটা নিয়া কোথায় যাবে, কথা বলেন না কেন, কোথায় যাবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমার সন্তানকে পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি দিলে, সন্তানকে যতটুকু দিলাম তার চাইতে কোটি 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 গুণে বড় দেওয়া হবে যখন সন্তানকে আমি দিন শিখাবো, ঈমান শিখাবো। আল্লাহ পাক আমাদেরকে দিন ঈমান শিখার উলুমুন নববী, মারকাজুল উলুমিন নববী, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম যেখানে বণ্টন করা হয়, শিখানো হয়, এই জাতীয় প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম এখানে দিয়ে তাদের পৃথিবীর সবচাইতে সেরা সম্পদ অর্জনের তৌফিক আল্লাহ তাআলা দান করুক। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, পৃথিবীতে অনেক রঙের মানুষ দেখো, অনেক ঢঙ্গের মানুষ দেখো, অনেক ভাষার মানুষ দেখো, অনেক কোয়ালিটির মানুষ দেখো, কিন্তু তোমরা মনে রেখো সকল মানুষের মধ্যে আল্লাহ বলেন আমার কাছে মর্যাদাবান কারা, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে তারা। আর তোমরা ঈমানদার, তোমরা আমার স্মরণে রেখো, তোমরা তো ঈমানদার, আমার কাছে পৃথিবীর সব মানুষের চাইতে দামি, কিন্তু তোমাদের ভিতরে আবার আমার কাছে কিছু ভিআইপি আছে। সুবহানাল্লাহ, বলবেন কি ভিআইপি কারা? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত, ইলমের বহুবচন হলো উলুম, ইলমের বহুবচন কি বলেন? আমাদের মাদ্রাসাটা কি মারকাজুল, আবার বলেন মারকাজুল উলুম। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলম, এই উলুম যাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ পাক বলেন তারা হলো আমার কাছে ভিআইপি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভিআইপি বুঝেন তো, এই অঞ্চলে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছে, তারা যদি এখানে আসে তাদেরকে কোনো ইয়াদের প্রোটোকল দেওয়া হবে না, তাদের কোনো সিকিউরিটি দেওয়া হবে না, কিন্তু এমপি যদি আসে সিকিউরিটি থাকবে না, থাকবে না, কারণ কারণ এমপি হলেন ভিআইপি, তাকে সিকিউরিটি দেওয়া হবে, তার সাথে পুলিশ থাকবে। মোহতারম হাজিরিন, আমি সাধারণ মুসলমান পথ চলতেছি, আমার সাথে আসমানি কোনো সিকিউরিটি নেই, কিন্তু ছোট্ট একজন তালিবুল ইলম ও যখন পথ চলতে থাকে আল্লাহ পাক তখন রহমতের ফেরেশতাদেরকে দিয়ে সিকিউরিটি দিয়ে নিয়ে যায়, সংবর্ধনা দেওয়া হয় ফেরেশতাদের, রহমতের ফেরেশতাদের মাধ্যমে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মারকাজুল উলুম নববীতে আমরা অবশ্যই এই জাতীয় প্রতিষ্ঠানে ভর্তি করায়া তাদেরকে পৃথিবীর সবচাইতে দামি জ্ঞানে জ্ঞানী করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে পরপারের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।